আজকের এই ভিডিওতে থাকছে আপনাদের জন্য কিছু অজানা প্রশ্ন। দেখি তো আপনি কতগুলো প্রশ্নের সঠিক উত্তর দিতে পারেন। আজকের ভিডিওর প্রথম প্রশ্ন, পৃথিবীতে প্রতি বছর কত লোক আত্মহত্যা করে? পৃথিবীতে প্রতি বছর 8 লাখ মানুষ আত্মহত্যা করে, আর এর মধ্যে 17% মানুষ ভারতের অধিবাসী। ভারত ছাড়া আর কোন দেশের জাতীয় ফুল পদ্ম? ভারত ছাড়া ভিয়েতনাম দেশের জাতীয় ফুল পদ্ম? আপনার দেওয়া একটা লাইক আমাকে ভীষণভাবে উৎসাহিত করে ভিডিও বানানোর জন্য, তো অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন। কোন প্রাণী জল না খেয়ে সারাটা জীবন কাটিয়ে দিতে পারে? জল না খেয়ে তার সারাটা জীবন কাটিয়ে দিতে পারে ক্যাঙ্গারু রেড। বিশ্বের সব থেকে বড় জাতীয় সঙ্গীত আছে কোন দেশে? বিশ্বের সবচেয়ে বড় জাতীয় সঙ্গীত আছে গ্রিস দেশে। যদি আপনি এই চ্যানেলে নতুন এসে দেখেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। কোন প্রাণী তার অর্ধেকের বেশি সময় ঘুমিয়ে কাটায়? বিড়াল তার জীবনের অর্ধেকের বেশি সময় ঘুমিয়ে কাটায়। কোন বয়সের মহিলাদের সব থেকে বেশি মিলন করার ইচ্ছে থাকে? ২৮ থেকে ৩৫ বছর মহিলাদের সব থেকে বেশি মিলন করার ইচ্ছে থাকে। কোন দেশে আইফোন ব্যবহার করা নিষিদ্ধ? জার্মানি দেশে আইফোন ব্যবহার করা নিষিদ্ধ। একটি হাতির আয়ু কত বছর পর্যন্ত হয়? একটি হাতির আয়ু সব থেকে বেশি হলে 150 থেকে 175 বছর পর্যন্ত হয়। এবার বলুন তো, ভারতের কোন মহিলা সব থেকে দামি জল খায়? ভারতের মুকেশ আম্বানির স্ত্রী নীতা আম্বানি সব থেকে দামি জল খায়। পৃথিবীর সব থেকে বড় ফুটবল স্টেডিয়াম কোথায় আছে? পৃথিবীর সব থেকে বড় ফুটবল স্টেডিয়াম আছে ব্রাজিলে, আর এই স্টেডিয়ামটির নাম হলো মারাকানা স্টেডিয়াম। কোন দেশে হাতি মেরে ধরা পড়লে মৃত্যুদণ্ড দেওয়া হয়? শ্রীলঙ্কা দেশে হাতি মেরে ধরা পড়লে তার শাস্তি হয় মৃত্যুদণ্ড। কোন প্রাণীর শরীরে 95% বেশি জল আছে? জেলিফিশের শরীরে 95% বেশি জল আছে। আচ্ছা, আপনি কি বলতে পারবেন কোন পাখি একমাত্র সোজা হয়ে হাঁটতে পারে? যদি উত্তরটা জেনে থাকেন তাহলে অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন। পেঙ্গুইন পাখি একমাত্র সোজা হয়ে হাঁটতে পারে। মানুষের গলায় যে কটি হাড় আছে ঠিক ওই সমান সংখ্যক হাড় আর কোন প্রাণীর গলায় আছে? জিরাফ এবং মানুষের গলায় একই সংখ্যক হাড় রয়েছে। মেয়েদের কোন স্তনে সবচেয়ে বেশি উত্তেজনা থাকে,
ডান স্তনে না বাম স্তনে? মেয়েদের বাম স্তনে সবথেকে বেশি উত্তেজনা থাকে ডান দিকের তুলনায়। ভারতের কোন রাষ্ট্রপতি অর্ধেক স্যালারি নিত? ভারতের প্রথম রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদ তার মাইনার থেকে অর্ধেক স্যালারি নিত। তখনকার দিনে রাষ্ট্রপতির মাইনা ছিল 10,000 টাকা এবং এর 50% তিনি নিতেন। কোন দেশে বিড়ালকে পূজা করা হয়? ইজিপ্ট দেশে বিড়ালকে পূজা করা হয়। একটি সাপের মুখে কতগুলো দাঁত থাকে? একটি সাপের মুখে প্রায় 200টি দাঁত থাকে। কোন প্রাণী তার নিজের শরীরের রং বদলাতে পারে? কোমালিয়া বলে এক ধরনের প্রাণী আছে, এরা নিজের শরীরের রং বদলাতে পারে। কোন মহিলাদের মিলন করার ইচ্ছে থাকলেও তারা চুপ থাকে? বিধবা মহিলাদের মিলন করার ইচ্ছে থাকলেও কিন্তু তারা চুপ থাকে। ভারতের কোন রাজ্যের মানুষেরা কুকুরের মাংস খায়? ভারতের নাগাল্যান্ড রাজ্যের মানুষেরা কুকুরের মাংস খায়। আচ্ছা, আপনি কি জানেন কোন প্রাণীর লেজ সব থেকে বড় হয়? যদি না জানেন তাহলে জেনে নিন, জিরাফের লেজ সব থেকে কিন্তু বড় হয়। কোন প্রাণী শুধুমাত্র বৃষ্টির জল খায়? চাতক পাখি শুধুমাত্র বৃষ্টির জলই খায়। একটি নেকড়ে বাঘের কতগুলো দাঁত থাকে? একটি নেকড়ে বাঘের 42টি দাঁত থাকে। একটি সাধারণ মানুষের চোখ কত বছর বয়স হলে তার পূর্ণ আকারে পৌঁছায়? একটি সাধারণ মানুষের চোখ 13 বছর বয়স হলে পূর্ণ আকারে পৌঁছায়। কোন দেশের বাচ্চারা সিগারেট খেতে পারে কিন্তু কিনতে পারে না? বলতে পারবেন দেশটির নাম কি? অস্ট্রেলিয়া দেশের বাচ্চারা সিগারেট খেতে পারে কিন্তু কিনতে পারে না। কোন প্রাণী মুখ দিয়ে জল না খেয়ে শরীরের ছিদ্র দিয়ে জল খায়? ব্যাং শরীরের ছিদ্র দিয়ে জল খায়। কোন প্রাণী 24 ঘন্টায় মাত্র 16 মিনিট বিশ্রাম নেয়? চব্বিশ ঘন্টার মধ্যে মাত্র 16 মিনিট বিশ্রাম নেয় পিঁপড়ে। ভারত ছাড়া আর কোন দেশে 15ই আগস্ট স্বাধীনতা দিবস পালন করা হয়? ভারত ছাড়া কঙ্গো, দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া এছাড়া ইত্যাদি কিছু দেশ আছে যেই দেশে 15ই আগস্টের দিন স্বাধীনতা দিবস পালন করা হয়।
কোন জিনিস খেলে শীঘ্রপতন সারা জীবনের জন্য বন্ধ হয়ে যায়? সকালবেলা খালি পেটে 2 চামচ মধু এবং কলা একসঙ্গে খেলে শীঘ্রপতন হওয়া সারা জীবনের জন্য বন্ধ হয়ে যায়। সহবাস করার আগে কোন গাছের পাতা খেলে বীর্য 1 ঘন্টার আগে বেরোয় না? সহবাস করার আগে মনমুইনি কণ্ঠলতা গাছের পাতা খেলে বীর্য 1 ঘন্টার আগে বেরোয় না? ছেলেদের লিঙ্গ সবসময় শক্ত এবং সতেজ রাখার উপায় কি? প্রতিদিন সকালবেলা এবং রাতে শোবার আগে কাঁচা রসুন চিবিয়ে খান, এর ফলে লিঙ্গে রক্ত চলাচল বেড়ে যাবে, যার দরুন লিঙ্গ সবসময় সতেজ এবং শক্ত থাকবে।